টাইটেল দেখে বুঝতেই পারছেন একটা নতুন সদস্য এসেছে আমাদের ফ্যামিলিতে। এখন বাজে 11:30, তাই জন্য মর্নিং এ আছে এখন। তো 5-6 দিন ব্লগ দিইনি, খুব ব্যস্ত ছিলাম কাজে, খুব দৌড়ঝাঁপ, খুব ব্যস্ত ছিলাম, ভিডিও বানানোরও সময় হয়নি। আর টাইটেল দেখে বুঝতেই পারছেন একটা নতুন সদস্য এসেছে আমাদের ফ্যামিলিতে। তো যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি? শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠী করতে, ফার্স্ট জামাই ষষ্ঠী। তো ফার্স্ট জামাই ষষ্ঠী উইথ নিউ ফ্যামিলি মেম্বার, টাইটেল দেখে বোঝাই যাচ্ছে ফ্যামিলি মেম্বার। তো তোমরা ফ্যামিলি মেম্বারটাকে দেখো, দিয়ে কমেন্ট বক্সে জানিও কেমন হলো। ফ্যামিলি মেম্বারটাকে দেখো আমাদের, স্কুবি, আমাদের নতুন ফ্যামিলি মেম্বার, নাম হচ্ছে স্কুবি। এদিকে তাকাও, তাকাও এদিকে, স্কুবি হাই করে দাও, স্কুবি হাই করে দাও, গুড বয়। তাকাচ্ছে না স্কুবি, তাকাবে না স্কুবি, রাগ করেছে। স্কুবি বলছে 5-6 দিন ব্লগ দাওনি আর এখন আমাকে দেখিয়ে ব্লগ দেওয়া হচ্ছে, না ইনসাফি, এ আমি মানবো না, এটা ঠিক না, তাই জন্য স্কুবি তাকাচ্ছে না। স্কুবি তো, স্কুবির ব্যাপারটা হচ্ছে যে কদিন ধরে ব্লগটা না দেওয়ার কারণ হচ্ছে কিছুটা ব্যস্ত ছিলাম, আর স্কুবিকে আমরা অ্যাডপ্ট করলাম একটা খুব ভালো ফ্যামিলি থেকে, স্কুবিকে অ্যাডপ্ট করলাম, ওদের খুব প্রবলেম হচ্ছিল বাড়িতে, তার জন্য আর খুব বাধ্য, মানে খুব কথা শোনে এবং খুব কথা বোঝে স্কুবি, আর স্কুবিও যাচ্ছে আমার সাথে সাথে জামাই ষষ্ঠী খাবার খেতে, গাড়ি পুরো লোড, স্কুবির বসার অসুবিধা, আর স্কুবি গাড়িতে বসার অভ্যেস নেই মনে হয়, গাড়িতে বসতে পারছে না, গাড়িতে বসতে প্রবলেম হচ্ছে, ব্রেক মারছি যখন তখন পড়ে সরে সরে যাচ্ছে, জানলা দিয়ে এখন ওই দেখতেই পাচ্ছি, সামনে আসার চেষ্টা করছে, আর জানলা দিয়ে এখন বৃষ্টি দেখছে, গাড়ি দেখছে, খুবই কথা বোঝে। আর এখন জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া, মানে কে কে কীভাবে কী খেলে না খেলে যদি সম্ভব হয়, কারণ আমি খুব খেতে ভালোবাসি, ফুড লাভার, কে কেমন কী মেনু খেলে কাল শ্বশুরবাড়িতে কী, তো একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, স্কুবিকে কেমন লাগছে কমেন্ট করো কমেন্ট বক্সে। আর আমার বৃষ্টির ওয়েদার হেভি লাগে, আর বৃষ্টির ওয়েদারে গাড়ি চালাতে হেভি লাগে, তো বৃষ্টির ওয়েদারে গাড়ি চালাচ্ছি, ওটা আলাদাই মজা, তার সাথে স্কুবি আছে আর আমার ওয়াইফ আছে, আলাদাই মজা। এই যে বৃষ্টি, এই যে এই ওয়েদারে গাড়ি চালানোর মজাই আলাদা, আমার তো হেভি লাগে এই ওয়েদারে গাড়ি চালাতে। কোনটা হেভি লাগে না? এই ওয়েদারে গাড়ি বাইক দুটোই চালানোর একটা মজাই আলাদা। এখন দেখা যাক স্কুবি ওই বাড়িতে গিয়ে স্কুবিকে দেখে সবাই ভয় পাচ্ছে কিনা, কারণ অনেক ছোটো ছোটো পুচকি পুচকে আছে, পুচকিগুলোকে দেখে ভয়, মানে পুচকিগুলো ভয় পাচ্ছে কিনা স্কুবিকে দেখে, না স্কুবি গোটা বাড়ি মাতিয়ে রাখছে, এখন সেটাই দেখার। এবং জানি না কি করবে, তোমার কি মনে হয় বাচ্চাগুলো ভয় পাবে? প্রথমে স্কুবিকে দেখে ভয় পেয়ে যাবে,
সুবিকে দেখেই ভয় পেয়ে যাবে। সুবির বয়স বেশি না, সুবির 5 মাস বয়স হয়েছে, 5 থেকে হয়তো খুব জোর 6 মাস হবে। তো দেখা যাক, আমারই তো ভয় লেগেছিল, তোদের ভয় লাগে কি হয় লাস্ট অবধি, কত দূর অবধি আমি ওর এবার শরীরের গ্রোথটাকে নিয়ে যেতে পারি। তো স্কুবি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি আশায় থাকবো। দারুণ মিষ্টি হচ্ছে। ও মিষ্টি দেখো, নাম্বার নাকি বুঝবে নাকি বিজলি অ্যাকশন, আর এখন কাশলে আর হাঁচি দিলেই লোকের মধ্যে লজ্জা, এমনি ঠান্ডা লাগলে লোকে বলবে করোনা। এই বা দিকে গেছিলাম, এখন কাশি দিলেই আর হাঁচি দিলেই লোকের মধ্যে করোনা, তাই বলবে। লাইট ক্যামেরা অ্যাকশন দিলেই হয়ে যায়। আরে আমি বাজার করতে গেছি, বাজারে গেছি কিছু এর মধ্যেই, একা দোকানে ঢুকেছি তা আমার খুব জোরে হাঁচি পেয়েছে। তা আমি কি করলাম, দোকান থেকে বেরিয়ে ভয়ে হাঁচিটা দিলাম, দোকানদার দিয়ে ঘর দোকান থেকে বার করে দিল, দাদা আপনি একটু বেরোন, আমাদের ইয়ে হচ্ছে করোনার আপনি রুগী, আপনি একটু বেরোন। দেখো আমাদের স্কুবির অবস্থাটা দেখো, আমাকে গাড়ি চালাতে দিচ্ছে না, এভাবে ও আমার কোলে বসবে পেছনে বসবে না, এভাবে গাড়ি চালানো সম্ভব? পেছন থেকে এলো লাফিয়ে, সুসুর সুসুর করে এসে আমার কোলে এভাবে বসে থাকলো। নেই এবার আমি কী করে স্টিয়ারিং করবো, আর কী করে গিয়ার চেঞ্জ করবো, আমি থার্ড গিয়ারে গাড়ি চালাচ্ছি, আস্তে আস্তে কখন পৌঁছাবো জানি না। ও এখানে ঘুমি গেল, পিছনে ঘুমাবে না শুবে না, আর অভ্যাস নাই তো, গাড়ি নড়ছে ও নড়ছে, কোলে এসে বসে পড়লো। কি অরাজকতা, এই আবদার, এই জিনিসগুলো এটা সাইড করো সাইড করো, আমি আমার গুলো নিয়ে নিচ্ছি, তোমার গুলো নাও, নালে ও এইভাবে গাড়ি চালাতে দিবে না আমাকে। কতক্ষণ আমি এইভাবে গাড়ি চালাবো, স্টিয়ারিং ঘোরাতে পারবো না, পুরো কাটাতে পারবো না। দেখো এবার কার কোলে শুয়ে আছে, আরাম করে চুপ করে ঘুমিয়ে আছে, কতক্ষণ আমাকে গাড়ি চালাতে দিচ্ছিল না, এখন ম্যাডামের কোলে শুয়ে আছে আরাম করে, একটু শান্তি পেলাম, তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যাই। তো চলুন দেখা হচ্ছে একবারে বাড়ি গিয়ে। দেখি আজকে তোমার হাতে রান্না খাই, বলে আমার হাতে রান্না খেয়ে এখন ভিডিওতে তুমি আমার রান্নার বদনাম করছো নাকি? কুটা কি বদনামই তো করছো, সবসময় বদনাম করো তোমার রান্না। কিন্তু এই যে কালারটা যারা দেখবে ফাঁসি লাভাররা, তো মনে হচ্ছে আমার খেয়েগা বুঝবা কেমন রান্না করি। নিজের শোনা নিজে করতেই হবে না ম্যাডাম, ম্যাডাম আজকে ষষ্ঠী স্পেশাল রান্না করছে। কি কি মেনু কি দিয়ে আছে? আলু পটলের দম, আলু পোস্ত ভাজা, পটল ভাজা, ভেজ ডাল, ধনে পাতার চাটনি, আমের চাটনি। শুধু চাটনি খাবো, শুধু চাটনি, ধনে পাতার চাটনি, আমের চাটনি, দই মিষ্টি, ফল তো খাবো, আমি 3 দিন ধরে খাইনি ওই জন্য বাড়িতে।
তিনদিন ধরে না খেয়ে আছি। কতটা জামাই ষষ্ঠীর জন্য বৃষ্টি দিয়েছে আর জামাইদের খুব ভালো হবে আজ। হ্যাঁ বৃষ্টিতে খাবে দাবিয়ে খাবে। যারা খেতে ভালোবাসে তারা এই বৃষ্টিও লাগবে না রোদও লাগবে না ঝড়ও লাগবে না। আমার মতো পাবলিকদের শুধু খাবার দিলেই হলো থালায় দাবিয়ে খাও। তাই তো ও বেগনি ভাজা আবার কি বেগনি বেগনির আবার ভাজা হয় নাকি বেগনি। ঠিক আছে আমি কিন্তু কসমা থেকে শুরু করব। ঠিক আছে কালার আস্তে আস্তে ডিপ হচ্ছে কালার ও কী হচ্ছে কালার ডিপ হচ্ছে তাই তো কালার ডিপ হচ্ছে। স্কুবির খুব টায়ার্ড হয়ে গেছে স্কুবির এত সব পুচকে পুচকে বাচ্চা আছে এ বাড়িতে সবার সাথে কাল খেলে খেলাধুলা করেছে সকালবেলাও খেলাধুলা করেছে টায়ার্ড হয়ে গেছে ঘুমাচ্ছে এখন খুব জ্বালিয়েছে কালকে তাই না বলো কালকে খুব জ্বালিয়েছে। খাসির মাংসের মতো খাবার হয় না গো কোথাও। ওটা ওটা দিও না ওটা দিও না পলিটা মাংস থেকে দাও ওটা চর্বিওয়ালা আছে হ্যাঁ ওইটা দাও। ও হো 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 ও এসাদের ভাগ হবে না কি হলো তেল লাগবে কিনা না আর লাগবে না। তুমি কোথায় শুয়ে আছে আর লাগবে না সেরা হয়েছে এখনো চলছে প্রসেস তখনও দেরি আছে একটু সিদ্ধ হবে বুঝলা একটু সিদ্ধ হবে আজকে যত মানে আজকে পুরো ভিডিওটাই বলতে গেলে শুধু খাবারেরই দেখালাম খাবার এতই দেখালাম মনে হচ্ছে যেন এটা ফুড ব্লগ চ্যানেল কিন্তু মোটেও না এতটাই সুন্দর গন্ধ বেরিয়েছে না গোটা বাড়িতে তাই তো। ছি 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 এরকম বলে দিলে তুমি আমাকে মাংস কড়াই বসানো থেকে শুরু করেছে খাওয়ার কোনো সাউন্ড আসবে না এগিয়ে আসো খাওয়ার কোনো জাত হয় না খাওয়ার কোনো ধর্ম হয় না শুধু নাও আর তাই বলে কাঁচা প্রেম করে খাও। কাঁচা কোথায় খেলাম কষানো খেয়েছি সবে বসিয়েছি দেখে কি বলছো আমাকে কষানো হয়েছে আমাকে দিলা না মানে এতটা পরিমাণে লোভী মুখে ঢুকে লেগে গেছে কিন্তু এখন কথা বলতে ইচ্ছা করছে না যারা বিয়ে করনি এখন তাদের বিয়ে করে নাও খাওয়ার জন্য যারা খেতে ভালোবাসো বিয়ে করনি এখন পরম করে বিয়ে করে নাও তোমার মতো তো সবাই লোভী না সুবি আমার পাশেই বসে আছে আজকে মাটন স্কুবি ভাবছে
আমি কুকুর হয়ে এরকম লোভী না, আর আমার মালিক মানুষ হয়ে এরকম কুত্তার মতো করছে। মুখে বলতে পারছিলাম না। আর স্কুবি আমার খুব ভালো, গুড বয় স্কুবি। ও খাওয়ার সময়তে আসেই না, বলবো না। ষষ্ঠীর দন, জামাই ষষ্ঠী, সব কমপ্লিট। এবার শুধু খাওয়ার ষষ্ঠী, খাওয়া খাওয়ার ষষ্ঠী। ওয়েট, এবার দেখুন, এবার শুধু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যে চলে আসছে মেনু, তারপরে চলে আসবে গপ গপ করে খাওয়া। কথা বল তুই, শান্ত হয়ে স্নান করছে, শান্ত হয়ে স্নান করছে, চুপচাপ বসে আছে। আর বুনু ভয় লাগে প্ল্যান করতে, চোখে পড়ে যায়। ফেনা হয়েছে কিন্তু ফেনাটা বোঝা যাচ্ছে।
ভিডিও করছেন। কানাটা ধুয়ে গেছে তো? খুবই দাঁড়িয়েছে স্কুবি। আয় এদিকে মুছবো। স্কুবি স্কুবি আয় 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 স্কুবি এদিকে আয়। দাঁড়া মুছবো। এনে আসো মুছবো মুছবো। দাঁড়া বস। মনা যে ভিডিও করছে চুপ। বেটা সানটান করে চুপচাপ বসে আছে। আমি বললাম চালাবে। আমার আগের ডক্টরের কথা মনে পড়ছিল, লুসি তার নাম ছিল, তো লুসির মতো ভাবলাম অত্যাচার করবে, তো দেখছি না চুপচাপই আছে, চুপচাপ স্নান করলো, এখন গায়ের লোম শুকাচ্ছে। ভালো, বেশ, গুড বয়। তাই তো, স্কুবি গুড বয়, স্কুবি গুড বয়, স্কুবি গুড বয়, স্কুবি গুড বয়, গুড বয়। স্কুবি আজকে ভিডিওটা এন্ড করে দাও তো। বলো শেষ অবধি যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক করে যাবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তাহলে ভিডিওটিকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। স্কুবি বলে দেখিয়ে দাও, লেবু দেখাবো, লেবুর গাছ পরে দেখাবো। স্কুবি এদিকে ভিডিওটিকে এন্ড করো। স্কুবি স্কুবি বলো যারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।